সালাম টিভি দ্য সলিউশন ফর হিউম্যানিটি। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم تمدين بخير السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم 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 ওই আরবাইন নওয়িয়াতে মোট 42টি হাদিস ছিল। আমরা গত সপ্তাহে এই লাস্ট হাদিসটি আমরা নিয়ে আলোচনা করেছিলাম, 42 নম্বর হাদিস আল আরবাইন নওয়িয়া থেকে। তো আমি বলেছিলাম প্রথমেই আল ইমাম আন-নাওয়ী তিনি হাদিসের যতগুলো হাদিসের বই আছে তো হাদিসের বই থেকে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে ছোট্ট আকারে করে 42টি হাদিস একসাথে করেছিলেন, যেসব হাদিসগুলো একটি মুসলিমের তার জীবনে খুব বেশি জরুরত হাদিস। তো উনি এই 42টি হাদিস করেছেন। ওনার পরে ওনার এই 42টি হাদিস একজন আরেকজন ইমাম ইমাম ইবনে রজব তিনি এই 42টি হাদিসকে শারহ করেছেন, ব্যাখ্যা করেছেন, এবং ওই বইয়ের নাম দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকাম। নাম কি? জামিউল উলুম ওয়াল হিকাম। তো ইমাম ইবনে রজব এই 42টি হাদিস উনি যখন শারহ করেছেন, ব্যাখ্যা করেছেন, উনি দেখলেন যে এই 42টি হাদিসের সাথে আরো কয়েকটি হাদিস গুরুত্বপূর্ণ যেসব ইমাম আন-নাওয়ী উল্লেখ করেনি। তো ইমাম ইবনে রজব তিনি আরো 8টি হাদিস এই 42টি হাদিসের সাথে একসাথে করে মোট 50টি হাদিস করেছেন। তো আমরা আজকে এই জামিউল উলুম ওয়াল হিকাম থেকে 43 নম্বর হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই ইমাম ইবনে রজবের বইটি জামিউল উলুম ওয়াল হিকামের যে 50টি হাদিস ইনশাআল্লাহ প্রত্যেকটি আমরা প্রত্যেক দর্সে একটি একটি হাদিস অথবা একটি অথবা দুটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের 43 নম্বর হাদিস জামিউল উলুম ওয়াল হিকাম থেকে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, যে আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم الحق الفرائض بأهلها فما أبقت الفرائض فلأولى رجل ذكر رواه البخاري ومسلم. هنا ابن عباس ونن نام كي عبد الله بن عباس আমি আগেও বলেছি আবদুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই এবং রাসূলুল্লাহ ওনার খালু ছিলেন। ইবনে আব্বাস তিনি অনেক বড় একজন সাহাবাদের মধ্যে অনেক বড় একজন সাহাবি এবং অনেক বড় ফাকিহ, মুফাসসির, মুহাদ্দিস সব কিছু ওনাকে বলা হয়। তো উনি হাদিসটি বলেছেন, ছোট্ট একটি হাদিস, আল হেকুল ফারাইদা বি আহলিহা। এই হাদিসটি মানে আলোচনা করা হয়েছে মিরাত সম্পর্কে, মিরাত সম্পর্কে বুঝেন তো, আপনার মিরাত বুঝেন তো, মিরাত জি সম্পত্তি যখন ভাগ করা হয়, একজন লোক যখন মারা যায় তার সম্পত্তি কিভাবে ভাগ করা হবে। আমাদের ইসলাম ধর্ম মানে সম্পত্তি ভাগের ব্যাপারে একদম বিস্তারিত, কিভাবে একজন ব্যক্তি মারা গেলে কিভাবে তার সম্পত্তি ভাগ করা হবে একদম সুন্দরভাবে ন্যায়ভাবে ভাগ করে দিয়েছেন। এখানে হাদিসটাতে জাস্ট আমাদেরকে একটি নিয়ম জানিয়ে দিয়েছে, কিন্তু এই বিস্তারিত আমরা কোরআন থেকে অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাবলিল উনসায়াইন অনেক বিস্তারিত সুন্দর করে মানে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো ফারায়েদ মিরাসটি এমন গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তি নিয়ম হলো মারা যাওয়ার সাথে সাথে তার ধন সম্পদ এগুলো মানে আপনার ভাগ হয়ে যাওয়া নিয়ম, মানে একজন লোক মারা গিয়েছে, সে মারা যাওয়ার সাথে সাথে অটোমেটিক তার সম্পদের মালিক তার ওয়ারিসা হয়ে গেছে, মানে ভাগ করুক আর না করুক, ভাগ যদি না করে তাহলে যে খাবে সে হারাম খাচ্ছে। মানে একজন লোক মারা গিয়েছে, মারা যাওয়ার সাথে সাথে তার
তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার মা আছে, তার বাবা আছে, সবাই এগুলোর মালিক হয়ে গেছে। এখন যদি একজন এগুলোকে একজন যদি এগুলো সব নিয়ে বসে খায় তাহলে সে হারাম খাবে যদি ওরা সব নারাজ থাকে। সেজন্য ওরা যারা নাকি ওয়ারিস আছে তারা সম্পত্তি চাক আর না চাক সাথে সাথে বিতর্ক দিতে হবে। এটা কিন্তু আমাদের দেশে এবং পৃথিবীতে এই সম্পত্তি ভাগের বিষয় মানে বিষয়ে অনেক জুলুম করে থাকে, বিশেষ করে মানে মহিলাদেরকে বেশি জুলুম করা হয়, মানে মেয়েদেরকে জুলুম করা হয়। বাপ মারা গিয়েছে আর মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে, মেয়ের বিয়ে হওয়া বিয়ে হইলে বিয়ে হওয়া এই অর্থ না যে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হবে না। এখন দেখা যায় বাপ মারা যাওয়ার সাথে সাথে ভাই বেশিরভাগ ভাইরা কি করে জুলুম করে, মানে বন্ধুকে দেয় না। আবার কেউ কেউ বলে বন্ধুর তো অবস্থা ভালো আছে, সমস্যা কি, বন্ধুর তো অনেক পয়সা আছে। বোন বাপ থেকে অনেক বড় ধনী হোক, যতই ধনী হোক না কেন তার হক মারা যাবে না। আরেকটা বলে যে কি এটা হক নিলে ভালো না। হ্যাঁ, আবার কুসংস্কার আছে কি, মানে এমন ভাবে বুঝায় যে যদি বাপের সম্পদ থেকে নেওয়া হয় তাহলে তোমাদের অভাব দেখা দেবে, মানে কুসংস্কার। সেরকম মেয়েও চায় না, যদি নেই আমাদের ক্ষতি হইতে পারে, এভাবে বুঝায়। আবার মা বেশিরভাগ সময় মারা কি করে ছেলের পক্ষ থাকে, এটা আরেকটা মুশকিল। মানে মা ছেলের পক্ষ মেয়েকে যায় এভাবে বুঝাবে যে আর তোমার ভাই কাজকর্ম নাই, তুমি এই সম্বন্ধে কি করবা, এভাবে বুঝাবে। মেয়ে লজ্জায় বলে ঠিক আছে আমি নিব না, কিন্তু লজ্জায় যদি কেউ বলে তাহলে এটা আপনার জন্য হালাল হয় না। নো, মানে লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফস, অন্তর থেকে সে হতে হবে। সবার সামনে জিজ্ঞাসা করেন, সবার সামনে বলা মানে নিবি নি, এখন এখানে আপনার 10 12 জন আছে লোক আছে, তুমি কি নিবি নি না নিয়ে ছাই দে না, এখন সে লজ্জা কি বলবে, মা এটা ভাই লজ্জায় বলে, কিন্তু এই লজ্জায় বলাটা হালাল হবে না। নিয়ম হবে মারা গিয়েছে সাথে সাথে কি বিলি করে দাও ভাগে ভাগে, কেউ যদি নেওয়ার পরে ইচ্ছাকৃত, আমার তো অনেক আছে আমার ভাই কিছু নাই দিয়ে দিলাম হাদিয়া, এইটা সঙ্গে ব্যাপার, কিন্তু ওকে চাপ সৃষ্টি করা, ওকে লজ্জায় ফেলানো এরপর হারাম। মানে যতই থাকুক মেয়ের পয়সা বোনের পয়সা যতই থাকুক না কেন, মানে ভাগ দিয়ে দিতে হবে। আর যে মনে যে যে নাকি পরের ভাগ ভাই বোন অথবা বোনের ভাগ অথবা মেয়ের ভাগ খেয়ে থাকে, মানে বাপ মারা গিয়েছে আপনার বোনকে আপনি হক দিচ্ছেন না, অথবা অন্য দাদিকে দিচ্ছেন না হক, বাবা মারা গিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কেউ 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 বলে থাকে আমি চুরির পয়সা খাই না, ডাকাতি আমি চুরি চুরি করে মানে আমি চুরি করে কাউ খাচ্ছি নাকি, না মানে আমি নিজে দেখছি, কেউ কেউ বলে এভাবে আমার বাপের সম্পদ কে কি বলার আছে আমি করতেছি, তো তোমার বাপের সম্পদ তুমি, এটা তো তোমার অন্য ভাইরা আছে না, মানে বাপের সম্পদ রাহি গেছে, তার যা ইচ্ছে সে কিনে যা ইচ্ছে সে খরচ করে, এবং বলে আমার বাপের সম্পদ কার কি বলার আছে, তোমার বাপের সম্পদ তোমার নির্ধারিত করা একটু তুমি খরচ করবা, অন্য খরচ তুমি খরচ করবা কেন, মানে সে যে হারাম খাচ্ছে সেই বুঝেই না, এটা মনে করে হারাম খাচ্ছটা একমাত্র চুরি করা, তো এটা তো এটা এটা চুরি করছে তোমার তোমার বোনের হক খাচ্ছ ভাইয়ের হক খাচ্ছ। সেজন্য ভাই বোন চাবে এর অপেক্ষা করা যাবে না, অনেক বোনরা দেয় না ভাই দেয় না কিন্তু চুপ বলতেও পারে না লজ্জা, অথবা বললে ঝগড়া লাগবে, এদিকে আবার কেসও করতে পারে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু যারা নাকি অন্যের হক খায় তারা চিন্তা করতে হবে এগুলো সে হারাম খাচ্ছে। যেভাবে হোক মানে আপনার কম পয়সা দিল অথবা জায়গা একটা জায়গা জায়গাতে ভাগ করলো বন্ধুদেরকে, যে জায়গাতে দাম নাই জায়গাটা দিল, যেভাবে হোক মোটামুটি জুলুম করা যাবে না, আল্লাহ যেভাবে ভাগ করছে সেভাবে দিতে হবে। মানে এক নম্বর ছেলেদেরকে তো বেশি দিয়েই সেই রিজাকারি মিসল হক দিল সেই, মানে এক দুইজন মহিলা যা পাবে একজন পুরুষ যা পাবে, এমন জায়গা আছে সব জায়গায় না কিছু জায়গায় এভাবে আছে। তো মোটামুটি এখানে যে ফারায়েদ যেখানে সিস্টেম আছে ফারায়েদ, এই মানে এই জ্ঞানটাকে বলে ফারায়েদ, কি বলা হয় ফারায়েদ, এটা জ্ঞানটা এটা অনেক বড় একটা জ্ঞান,
মানে আমরা ইউনিভার্সিটিতে এবং আমাদের মাদ্রাসায় মানে এগুলো পুরো একটা পুরো পিরিয়ড ছিল, মানে কিভাবে ভাগ করতে হবে, একজন লোক মারা গিয়েছে সে এতজন লোক রাখছে, ওকে কত দিতে হবে, ওকে কত দিতে হবে, এগুলো সব ভাগ ভাগ করা আছে। তো যেগুলোকে ভাগ করা আছে, নির্ধারিত করা আছে, এগুলোকে বলা হয় ফুরুদ। কি বলা হয়? ফুরুদ। এখানে হাদিসে কি বলতেছে? আলহিকুল ফুরুদ বি আহলিহা। ফুরুদের বহুবচন ফারায়েদ। বলতেছে আলহিকু মানে আহলিহা, এই ফরজ, ফরজটা যার জন্য নির্ধারিত করা হয়েছে তোমরা ওগুলো কি ওদেরকে দিয়ে দাও। মানে ভাগ করবো নাকি নির্ধারিত? নির্ধারিত। এখানে ফুরুদ অর্থ কি হবে? নির্ধারিত, যাদেরকে করা হয়েছে, নির্ধারিত কেউ করা হয়েছে। যেমন ধরেন একজন লোক মারা গিয়েছে, তার একটা মেয়ে আছে, বাপ আছে, মা আছে, একটা মেয়ে যদি থাকে সাথে সাথে মেয়ে পাবে অর্ধেক, পুরো সম্পত্তির অর্ধেক, সম্পত্তি অর্ধেক। একটা মেয়ে যদি থাকে, একটা মেয়ে থাকলে কি হবে? অর্ধেক সম্পদ অর্ধেক পাবে। এটা কি বলে ফরক? মানে মেয়ের জন্য সম্পদের অর্ধেক নির্ধারিত করা দিয়ে হয়েছে, এটা কি বলে? এটা কি বলে? ফরদ। ফরদ। তারপরে যেমন ধরেন মা দুইজন থাকলে, মেয়ে দুইজন থাকলে পাবে তিন ভাগে দুই ভাগ, মানে দুই ভাগ পাবে মেয়ে, মেয়ে দুই মেয়ে, দুই মেয়ে, দুই মেয়ে, মানে একের অধিক। যদি মানে যেমন ধরেন এক লোক মারা গিয়েছে, সে রাখছে দুই টাকা, উদাহরণ বলতেছি, তার একটা মেয়ে আছে, মেয়ে কত পাবে? এক টাকা পাবে। আরেক লোক মারা গিয়েছে, তার মেয়ে আছে দুইজন, রাখে রেখে গেছে তিন টাকা, মেয়েরা কত পাবে? দুই টাকা। আরেক টাকা, এটা অন্য কথা হিসাব আসতেছে। তো মোটামুটি একজন মেয়ে হলে পাবে কেউ অর্ধেক, একের অধিক হলে তিনের এক, তিনের দুই, তিন ভাগে দুই পাবে। আবার মা, মা যদি থাকে, যদি তার যে মারা গিয়েছে তার যদি সন্তান না থাকে, মা কত পাবে? সন্তান না থাকলে মা পাবে তিন ভাগে এক ভাগ। মা মানে স্ত্রী? মা না, মা স্ত্রী তো স্ত্রী, মা ব্যক্তির মা। যে মৃত্যু ব্যক্তির মা যদি থাকে এবং মৃত্যু ব্যক্তি যদি সন্তান রেখে যায়, মা কত পাবে? ছয় ভাগের এক ভাগ। সন্তান নাই, তিন ভাগের এক ভাগ। কত বুঝতে পারছেন? বাবাও এরকম, যদি সন্তান থাকে ছয় ভাগের এক ভাগ, কিন্তু বাবা মার মতো না, যদি সন্তান না থাকে আবার আরেক হিসাব, এটা বাপ তখন আবার ফুরুত আরেকটা হিসাব হবে। যেমন ধরেন আপনার স্ত্রী, স্ত্রী কত পাবে নির্ধারিত করা? না, আট এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে চার ভাগের এক ভাগ। মানে এগুলো সব বিস্তারিত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাবলিন উনসাইন। যদি একটা লোক মারা যায়, এক ছেলে এক মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে, রাখি গেছে তিন টাকা, ছেলে দুই টাকা, মেয়ে এক টাকা, বুঝছেন? আবার মেয়ে দুইটা রাখলে, মেয়ে ছেলে কত? যদি এক মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে যদি থাকে তাহলে ছেলে পাবে মেয়ের ডবল। যদি এক ছেলে এক মেয়ে থাকে, রাখা গেছে তিন টাকা, ছেলে পাবে কয় টাকা? দুই টাকা, মেয়ে পাবে এক টাকা। এখানে স্ত্রীর ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, এগুলো সবাই পাবে, কেউ মাপ যাবে না, এগুলা কেউ মাপ যাবে না। আবার একটা সিস্টেম আছে, ও থাকলে ও মানে ও যে আছে ও ফেল। যেমন ধরেন ছেলে আছে, মেয়ে আছে, ভাই বোন পাবে না আর, ছেলে মেয়ে নেই ভাই বোন, ছেলে মেয়ে থাকলে ভাই বোন শেষ। কথা বুঝতে পারছেন? ছেলে মেয়ে থাকলে ভাই বোন পাবে না, ভাই বোন পাবে না, না, কারণ এটাকে বলে হাজিব, হাজিব মানে ও থাকলে ও পাবে না, ও থাকলে ও পাবে না, কিন্তু ছেলে মেয়ে কোনোভাবেই কোনোভাবে বাদ দেওয়া যাবে না, বাদ যাবে না। স্ত্রী স্বামী কোনোভাবে বাদ যাবে না, মা বাবা কোনোভাবেই চাচাবাদ, মামাবাদ, ফুফুবাদ, মানে আপনার সেজন্য দ্বিতীয় বক্তব্য, হ্যাঁ আলহাকুল ফারায়েদা বি আহলিহা। ফারায়েদ যেগুলো নির্দিষ্ট করা আছে ওগুলো কি তোমরা নির্দেশ দিয়ে দাও।
হ্যাঁ, ফরায়েদ দেওয়ার পরে যখন নির্দিষ্ট দিয়েছো, ফামা আবকাতিল ফরায়েদু ফালি আউলা নিকট, ফরিদ যেগুলো নির্দিষ্ট করা আছে এগুলো যখন তুমি বিলি করে দিয়েছো, বিলি করার পর যা বাকি থাকবে সবচেয়ে নিকট, ফালি আউলা মানে কি নিকট, ফালি আউলা রজুলিন যাকার, নিকট একজন পুরুষের জন্য থাকবে এগুলো। অর্থাৎ মানে আপনি কোন একটা পয়সা নির্ধারিত করা আছে, যেমন ধরেন এক লোক মারা গিয়েছে, তার 100 টাকা, তার দুই মেয়ে রেখে গিয়েছে, দুই মেয়ে আর কে, দাদা, দুই মেয়ে আর দাদা, দাদাই সবচেয়ে নিকটে, তো দুই মেয়ে কত পাবে? দাদা বলতে মেয়েদের দাদা না বাবা, মৃত্যু ব্যক্তির দাদা, মৃত্যু ব্যক্তির দাদা, আমাদের কথা মৃত্যু ব্যক্তি নিয়ে, মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে, রেখে গিয়েছে দুই মেয়ে আর দাদা রেখে গিয়েছে, তার আর কেউ নাই, বাবা নেই, বাবাও নাই, বাবা থাকলে দাদা মিস, অথবা বাবা বাবা আছে, বাবা আর কে আছে, দুই মেয়ে, দুই মেয়ে কত পাবে, না দুই মেয়ে, তিন ভাগে দুই, তিন ভাগে দুই ভাগ, আর বাকি সব পাবে বাবা, আর বাবা আছে, তো দুই মেয়ে পাবে কত, তিন ভাগে দুই ভাগ, আর ইয়া পাবে কত, আর বাকি থাকে এক ভাগ, আর বাকি থাকে এক ভাগ, আবার না ওর থেকে আবার আবার ওইটা ওইটা চার ভাগের এক ভাগ কত নিবে, কে নিবে, স্ত্রী, আগে যাবে স্ত্রীর ভাগে, আগে স্ত্রীকে দিতে হবে, স্ত্রী ভাবের আগে, মানে যতটুক আপনার সম্পদ আছে এর থেকে আপনি ভাগ করি, চার ভাগের এক ভাগ নিবে স্ত্রী, তিন ভাগের দুই ভাগ নিবে কত, কে, মেয়ে, আর বাকি সব দাদা, বুঝছেন, আবার বাকি সব দাদা, আবার কিরকম হবে, এমন আছে বাকি সব দাদা, দাদা ছয় ভাগ আর এক ভাগও নিবে আবার বাকিটাও নিবে, কথা বুঝতে পারছেন, মানে এগুলো হচ্ছে আপনারা এগুলা সংক্ষেপে এত বুঝতে পারবেন না, তো মোটামুটি এগুলো অনেক বড় একটা জ্ঞান, এটা এলমুল ফারিদ বলে, এলমুল ফারায়েদ, এলমুল ফারায়েদ মানে নির্ধারিত করা যেসব ব্যক্তিদেরকে ওইসব দিবেন, আর বাকিটা যদি শেষ হয়ে যায় তা যে পুরুষ থাকবে নিকটের পুরুষ তাকে সব দিয়ে দিতে হবে। ভাগ করার ব্যাপারে অনেক, এগুলা আমরা তিন বছর পড়ছি, তিন বছর পাড়ায় তিন বছর, এটা অবস্থা কিছু বুঝিনি, মানে আপনার সেজন্য যেমন ধরেন, যেমন আমি দেখো উদাহরণ দেখাই, মানে একটা হইলো এলেম, মানে কে কত পাবে, যেমন মেয়ে পাবে একটা মেয়ে হলে অর্ধেক, দুইটা মেয়ে হলে, আবার যদি বোন থাকে একা, একদম মেয়ে আর বোন একই সিস্টেম, বোন একা, বোন পাবে অর্ধেক, দুই বোন তিন ভাগে দুই ভাগ, কিন্তু মেয়ে আছে বোন শেষ, বোন ভাত, আবার এখন মানে ভাই আছে, একটা হলো ভাই একটা সৎ ভাই, সৎ ভাই পাবে, কিন্তু বিবাহিত আপন ভাই থাকলে সৎ ভাই শেষ, আবার একটা হলো সৎ ভাই তার মার ভাই, মার ছেলে, বাপের ছেলে আছে, বাপের ছেলেও পাবে, কিন্তু আপন ভাই থাকলে বাপের ছেলে শেষ, সৎ ভাই শেষ, বুঝছেন, তো আবার এগুলো একটু হলো একটা মানে একটা সিস্টেম বলে আর কি, যারা নাকি মিরাজ পাবে, কেউ কেউ হলো আপনার মানে নাসাব মানে আপনার বংশ দিয়ে, আর কেউ কেউ হলো আপনার বিয়ের মাধ্যমে, মানে আপনার স্ত্রী স্বামী স্ত্রী বিয়ের মাধ্যমে, আবার কেউ কেউ হলো মোয়ালা, অর্থাৎ বর্তমানে না জানা দাসী, দাস, আপনি একটা দাসকে আজাদ করে দিয়েছেন, একটা দাসকে আজাদ করে দিয়েছেন, আগে ছিল দাস, দাসকে আপনি আজাদ করে দিয়েছেন, সে এখন স্বাধীন হয়ে গিয়েছে, এখন স্বাধীন হয়ে সে অনেক সম্পদ করেছে, এখন যখন মারা যায় তার কেউ নাই, আপনি তার সম্পদ পাবেন, যেহেতু আপনি ওকে আজাদ করেছেন, বুঝছেন কথা, তো মোটামুটি এগুলো হচ্ছে এলমন ফারায়, এলমন ফারায় অনেক বড় একটা জ্ঞান, তো এখানে হাদিসের মধ্যে কিছু মানে যেহেতু এই বইটি মানে গুরুত্বপূর্ণ সবগুলো হাদিস এনেছে, এই ফারায়েদের বিষয়ে আপনার হাদিসটা আমাদেরকে আজকে জানাই দিল, যে একটা নতুন একটা আমাদের জ্ঞান যে এলমুল ফারায়েদ, কেউ মারা গেলে কিভাবে ভাগ করতে হবে, কিভাবে ভাগ করতে হবে আমাদের জনসম্পদ, এগুলো আমাদেরকে সংক্ষেপে আমরা আজকে জানতে পারলাম, কিন্তু এগুলো বিস্তারিত কোরআন থেকে এবং অন্য অনেক হাদিস থেকে আমরা পেয়ে থাকি, কোরআনে এগুলো অনেক সুন্দর করে আপনি সূরাতুন নিসাতে যে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম এগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে,
আমরা এগুলো কেউ যদি আরো বেশি জ্ঞান অর্জন করতে চায় তাহলে ইলমুল ফারায়েদ তাই সে পড়লা করবে, সে আরো জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। المسلمين